আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের আপনাদের পক্ষ থেকে কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসলাম। অনেকেই আমাকে অনেক রকম প্রশ্ন করতেছেন, আমি মোটামুটি সবারই প্রশ্নের উত্তর দিচ্ছি, কিন্তু আরও কিছু প্রশ্ন আছে যেগুলো আপনারা কমেন্টে এবং বিভিন্নভাবে আমাকে আমার মেসেঞ্জারে প্রশ্ন করতেছেন। তো সেগুলোর উত্তর আমি একেবারে দিয়ে দেবো। এই প্রশ্নগুলো ভিডিও আকারে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই প্রশ্নের উত্তরগুলো যেন আপনাদের সবার জানার সুবিধা হয়। তো এখানে গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনারা অনেকেই আগ্রহ প্রকাশ করছেন, আর শুধু আগ্রহ থাকলে হবে না, কঠোর পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে, কারণ অল্প সময়ে আপনারা ইনকাম করতে চাচ্ছেন। আসলে অল্প সময়ে ইনকাম করা খুবই কঠিন, প্রতিদিন যদি 2-3 ঘন্টা সময় দেন তাহলে একটা সময় লাগবে, প্রতিদিন 5 ঘন্টা সময় দেন তাহলে একটা সময় লাগবে, আর প্রতিদিন যদি আপনি কমপক্ষে 5 থেকে 10 ঘন্টা সময় দিতে পারেন, যদি আপনি বেশি সময় থাকে তাহলে আপনি খুব সহজ এবং তাড়াতাড়ি অনেক অনেক দূর এগিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। তো গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিং শেখার আগে কিছু প্রশ্ন উত্তর। 1 নম্বর হলো, কোর্সটি করতে কম্পিউটারের দরকার হবে কিনা, মোবাইল দিয়ে করা সম্ভব কিনা? অনেকেই এরকম প্রশ্ন করে থাকেন, তাদের জন্য বলছি কম্পিউটারের দরকার অবশ্যই হবে, কম্পিউটার অথবা ল্যাপটপ এটা থাকতে হবে আপনার। মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন শেখা এবং কোর্স করা কখনোই সম্ভব হবে না, তাই যাদের কম্পিউটার নাই, যদি কোর্স করতে আপনি 100% এগ্রি থাকেন, শতভাগ যদি আপনার চেষ্টা এবং আপনার ইচ্ছে থাকে যে আপনি গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার হবেন এবং স্বাবলম্বী হবেন, তাহলে অবশ্যই আপনাকে কম্পিউটার এবং ল্যাপটপের ব্যবস্থা করতে হবে, কম্পিউটার অথবা ল্যাপটপের ব্যবস্থা করতে হবে। তারপরে আসছে, গ্রাফিক ডিজাইন শিখতে হলে কম্পিউটারের কনফিগারেশন কেমন হতে হবে? হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা গ্রাফিক্স ডিজাইন যদি আপনি শিখতে চান তো কম্পিউটার অবশ্যই একটু ভালো হাই পারফরমেন্স ওয়ালা কম্পিউটার হতে হবে। তো সেখানে মিনিমাম আপনার কম্পিউটারে 4 জিবি র্যাম অথবা 8 জিবি র্যাম থাকতে হবে। আর গ্রাফিক্স কার্ড আমি যেটা বলছি, গ্রাফিক্স কার্ড না থাকলে চলবে, কিন্তু র্যাম থাকতে হবে, আর হার্ড ডিস্ক যেটা এসএসডি হার্ড ডিস্ক আপনার থাকলে বেটার হবে, কারণ এটা এসএসডি হার্ড ডিস্ক কম্পিউটারটাকে অনেক ফাস্ট করে দেয়, তাড়াতাড়ি অন অফ হয় এবং হ্যাং করে না। তো এসএসডি গ্রাফিক্স কার্ড যদি আপনার এক্সট্রা গ্রাফিক্স কার্ড থাকে, সরি গ্রাফিক্স কার্ড না, আপনার কি বলে ওটাকে, তো হার্ড ডিস্ক এস নর্মাল যদি আপনার হার্ড ডিস্ক থাকে তাহলে আপনার এসএসডি হার্ড ডিস্ক এসএসডি কার্ড আপনি লাগাতে হবে, অল্প লাগালে হবে, 120 জিবি অথবা 256 জিবি এরকম লাগাবেন, যদি বাজেট কম থাকে, বাজেট বেশি থাকলে বড় লাগাতে পারেন। তো এইভাবে আর কম্পিউটারের কনফিগারেশন Core i3 4th generation অথবা 5th generation হলেও হবে, Core i5 Core i7, মিনিমাম আপনার 4th generation হতে হবে, তাহলে ভালো হবে আর কি। আর একটু কম হলে একটু কষ্ট হবে, তারপরেও চালানো যাবে, যদি গ্রাফিক্স কার্ড ডুয়েল কোর 4th generation 2nd generation হলেও চলবে, তবে গ্রাফিক্স আপনার গ্রাফিক্স কার্ড লাগাতে পারলে ভালো, না থাকলেও আপনার র্যামটা আপডেট করতে হবে, আর হার্ড ডিস্কটা অবশ্যই এসএসডি হার্ড ডিস্ক লাগাতে হবে। কোর্স কমপ্লিট হতে কতদিন সময় লাগতে পারে এটা ডিপেন্ড করবে আপনার উপরে, তবে আমরা চেষ্টা করব 2-3 মাসের মধ্যেই পুরোপুরি কোর্সটি কমপ্লিট করতে। আর আপনি যদি আমাদের সাথে ভালো মতো অনুশীলন করেন তাহলে অবশ্যই খুব ভালোভাবে আগাতে পারবেন, এবং খুব ভালোই 3-4 মাসের মধ্যে অথবা 2-3 মাসের মধ্যে আপনি ভালো একটি স্কিলড হয়ে যাবেন, ভালোভাবে স্কিলড হয়ে যাবেন, তারপরে আপনি আরো কিছুদিন প্র্যাকটিস করলে আপনি কাজ করার উপযোগী হয়ে যাবেন। কোর্স চলাকালীন সময় কয় ঘন্টা প্র্যাকটিস অনুসরণ করতে হবে? কোর্স চলাকালীন সময় এখানে আসার পরে কোর্স কোনো কয়দিন সময় লাগবে, আর কোর্স চলাকালীন সময় কয় ঘন্টা প্র্যাকটিস অনুসরণ করতে হবে? কোর্স চলাকালীন সময় আপনাকে আপনি যত প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি আপনি কাজের জন্য উপযোগী হবেন এবং ভালো মতো কাজ শিখবেন। আপনি মিনিমাম আপনাকে 2 থেকে 3 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, আর আপনার যদি সময় থাকে 5 থেকে 10 ঘন্টা 12 ঘন্টা যত প্র্যাকটিস করবেন তত ভালো হবে। গ্রাফিক্স ডিজাইন করা জায়েজ আসছে কিনা, কোনো কোন ডিজাইন করা জায়েজ বা না জায়েজ? আসলে আমরা অনেকে মনে করি গ্রাফিক্স ডিজাইন আসলে জায়েজ না, আসলে গ্রাফিক্স ডিজাইন অনেক জায়েজ ডিজাইন আছে,
যেগুলো আপনি ন্যাচারালি ডিজাইন, যেগুলো টি শার্টের ডিজাইন, লোগো ডিজাইন এগুলো আছে। কিন্তু আপনি যদি ক্যারেক্টার ডিজাইন করেন, যেমন মানুষের ছবি আঁকান, আরো বিভিন্ন প্রাণীর ছবি তৈরি করেন, আঁকান, চোখ নাক মুখ এগুলো আঁকালে অবশ্যই গুনাহ হবে। তো এইগুলো আমরা এড়িয়ে চলবো, এগুলো আঁকাবো না। আর যদি দরকার হয়, যদি কোনো কারণে কি বলেছি, আমরা নেট থেকে বিভিন্নভাবে কালেক্ট করে নিয়ে আসবো, আর নিজে তৈরি করবো না। তারপর ওটাও যদি আমরা এড়িয়ে চলার চেষ্টা করবো আর কি, তাহলে এটা ইনশাল্লাহ জায়েজ হয়ে যাবে। ইনকাম শুরু করতে হলে কি কি শেখা দরকার বা কতদূর শিখতে হবে? ইনকাম শুরু করতে যতটুকু শেখা দরকার ততটুকু শেখাবো ইনশাল্লাহ। আমি আসি সাথে, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, আর আপনারাও যদি থাকেন, আপনাদের যত যখন যে প্রয়োজন হবে, যেটা দরকার হবে, সেটাই সেভাবে শেখাতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কি কি শেখা দরকার? প্রথমে গ্রাফিক্স ডিজাইন, যে কোনো একটা কাজ শিখতে হবে, গ্রাফিক্স ডিজাইনটা আরো ভালো মতো শিখবো, এবং তারপরে মার্কেট প্লেসে কাজ করাটা শিখবো। কতদিন পরে আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখে আয় করতে পারবো? আপনি মোটামুটি আপনাকে 2 থেকে 3 মাস পরে মতো ভালো মতো প্র্যাকটিস করতে হবে। তারপরে 4-5 মাস 6 মাস আমি একটা ধরছি, আপনি তার আগে করতে পারবেন, কিন্তু হাইয়েস্ট আপনি একটা 6 মাস দিয়ে যদি আপনি ভালো মতো প্র্যাকটিস করেন, গাইডলাইন্স নিয়ে কঠোর পরিশ্রম করেন, 6 মাস পরে ইনশাল্লাহ আশা করা যায় প্র্যাকটিস করেন, অনেকেই ইনকাম করতে পারছে। আমি কিভাবে কাজ পাবো, কাজ কমপ্লিট করবো? আপনার কাজ পাওয়ার ব্যাপারটা আমি আপনাকে আপনাদেরকে আবার দেখাই দেবো। বিভিন্ন মার্কেট প্লেস আছে, এখানে কাজ পাওয়ার জন্য অ্যাকাউন্ট করতে হবে এবং আপনার সার্ভিস প্রোভাইড করতে হবে, আর সার্ভিস ওগুলো দেখে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। আর বিট বিট করার সুযোগ আছে, এখানে বিট করে কাজ পাবেন এবং কাজ কমপ্লিট করবেন। কীভাবে তারপর আসে কাজ কীভাবে কমপ্লিট, কাজ কমপ্লিট করতে হবে বাইরের রিকোয়ারমেন্ট দেখে, ওগুলো পরে আরও দেখানো হবে, আমরা সব দেখবো, সবগুলো ডিটেলস দেখাবো। গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা পর্যন্ত আয় করা সম্ভব? হ্যাঁ, এটা প্রশ্নের অনেক প্রশ্ন আসে যে গ্রাফিক্স ডিজাইন করে আপনি ফ্রিল্যান্সিং করে মাসে লিমিটেড আয় করতে পারবেন। এমনও মানুষ আছে যে মাসে 5-7 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে, তাদের অবশ্যই টিম আছে, একাও সম্ভব 2-3 লাখ টাকা ইনকাম করা। আপনার সমস্ত মাসে কত টাকা আয় হয়েছে? আমার কত আয় হয়েছে, এটা তো সর্বোচ্চ আয় হয়েছে আলহামদুলিল্লাহ $2,000-এর উপরে। সেক্ষেত্রে প্রায় হিসাব করে নিন, $2,000-এর উপরে আমার আয় হয়েছে। ভাই আপনি কত দূর শিখাবেন? আমি চেষ্টা করবো আপনাদের গ্রাফিক্স ডিজাইনে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে শেখানো, যা করে আপনি লোগো, টি শার্ট, ব্যানার, পোস্টার, বিজনেস কার্ড এগুলো শিখতে পারবেন, এগুলো শিখে আপনি আয় করতে পারবেন আশা করা যায়। আর আপনার ফ্রিল্যান্সিং যত না করেন, যতদিন ইনকাম করতে না পারেন, ভালো পজিশনে না যান, যেমন বিভিন্ন রকম হেল্প যতদিন আপনার না করতে পারেন, ইনকাম করতে পারেন, ততদিন পর্যন্ত আপনাদেরকে শেখাবো। গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে কি কি সফটওয়্যার ইনস্টল করতে হবে? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। গ্রাফিক্স ডিজাইন আপনারা শিখবেন, আপনাদের অবশ্যই ল্যাপটপ অথবা কম্পিউটার থাকতে হবে। এখানে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর আপডেটেড যে ভার্সনগুলো আছে এগুলো আপনাকে ইনস্টল করে রাখতে হবে। এগুলো আপনার এখনই কালেকশানে লেগে যান, কালেকশন করতে থাকুন। আর অ্যাডোবি ফটোশপ 2017 থেকে শুরু করে, 17 হলে আপনার হবে, 17 থেকে শুরু করে 20 পর্যন্ত যে কোনো একটা ভার্সন আপনি কালেক্ট করে সেটা ইনস্টল করে আপনি অ্যাক্টিভ করে নিতে পারলে হবে। কোর্স কবে থেকে শুরু হবে? কোর্স আমরা শুরু করবো 2-4 দিনের মধ্যে, 2-3 দিনের সম্ভব। তবে অনেকেই এখনো কম্পিউটার কালেক্ট করতেছেন, অনেকেই কম্পিউটার ম্যানেজ করা নিয়ে এখনো ব্যস্ত আছেন, অথবা কম্পিউটার ম্যানেজ করতে পারেননি, তো তারা তাদের জন্য কয়েকদিন সময় দিচ্ছে, আমরা যেন একসাথে সবাই মিলে শুরু করতে পারি। তো আশা করি আমার এই প্রশ্নগুলো বুঝতে পারছেন, এবং আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কোর্স শুরু করার আগে আপনাদের সমস্ত প্রশ্নগুলোর উত্তর আপনার আমরা দিয়ে তারপরে একসাথে শুরু যেন করতে পারি। আশা করি আজকে আপনাদের যে প্রশ্নগুলো ছিল সব প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন। তারপরে যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। আজকে পর্যন্তই, পরে দেখাবো অন্য কোনো লাইভে অথবা নতুন কোনো ক্লাসে। ভালো থাকবেন সবাই, এবং সবাই সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।